মানব নাকি অতিমানব, এমবাপ্পে ঝড় থামায় সাধ্যকার। প্রথমবারের মতো ক্যাপ্টেনের আর্ম ব্যান্ড পরে মাঠে নেমেছেন এমবাপ্পে, আর মাঠে নেমে বাজিমাত। দলকে শুধু জেতাননি, নিজেও গড়েছেন রেকর্ড। বিশ্বকাপের ফাইনালে হ্যাট্রিক করলেও শেষ হাসিটা হেসেছে অন্য কেউ। মুখ ভার করে বিশ্ব সেরার মঞ্চ থেকে বিদায় নিয়েছিলেন ফরাসি তারকা। তবে রাতের ম্যাচে শুরু থেকে শেষ পুরোটাই ছিল এমবাপ্পের হাতে। কুপ দে ফ্রান্সে এক অন্য এমবাপ্পেকে দেখল ফুটবল দুনিয়া। প্রথমবারের মতো পেস দে ক্যাসল দলটার সাথে মুখোমুখি হয়েছে পিএসজি। অ্যামেচার দলটাকে গোল বন্যায় ভাসিয়েছে গালতিয়র বাহিনী। স্কোর শিটে প্রথম নামটা তোলেন এমবাপ্পে, এর মিনিট চারেক পরেই নেইমারের গোলে সহায়তা করেন। ব্যাক টু ব্যাক এমবাপ্পের জোড়া আঘাতে বিধ্বস্ত ক্যাসল। বিরতি থেকে ফিরে আবারও তাণ্ডব চালান ফরাসি বিশ্বকাপ জয়ী তারকা, জোড়া গোল করেন এমবাপ্পে। এর মাঝে স্কোর বোর্ডে নাম তোলেন কার্লোস সোলের। শেষ পর্যন্ত 5 গোল আর 1 অ্যাসিস্ট করে থামেন এমবাপ্পে। নেইমারও ছিলেন দারুণ ছন্দে, করেছেন 1 গোল আর সহায়তা করেছেন 2টোতে। পিএসজির ইতিহাসে এমবাপ্পে প্রথম প্লেয়ার যিনি কিনা সিঙ্গেল ম্যাচে 5 গোল করেছেন। বুঝিয়ে দিয়েছেন যোগ্য লোকের হাতেই তুলে দেয়া হয়েছে নেতৃত্বের ভার। এমবাপ্পের এমন ঝোড়ো পারফরমেন্সের পর পিএসজিতে একটু স্বস্তির হাওয়াই বইছে বটে, কেননা মাঠে নেইমার এমবাপ্পের ঝলক দেখালেও স্কোয়াডে ছিলেন না মেসি। আর্জেন্টাইন সুপারস্টারকে ছাড়